সালামু আলাইকুম সুন্দর দৃশ্য আঁকতে চাইলে অবশ্যই সুন্দর মন নিয়ে আঁকতে বসতে হয় প্রথমে এই দৃশ্যটি আঁকতে আমরা পেন্সিল দিয়ে একটি সুন্দর ঘর আঁকব দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি আঁকতে আমি ব্যবহার করছি সুন্দর একটি আর্ট পেপার চতুর্পাশে বর্ডার করা এবং একটি মাত্র ফুর্বি পেনসিল দিয়ে আমরা আঁকছি সুন্দর একটি ঘর আঁকব প্রথমে ঘরের জানালা আঁকতে হবে এরপর একপাশে পাশে দরজাও আঁকতে হবে দরজার এপাশে পাশে যদি জানালা দিই আরও সুন্দর হবে এরপর সোজা একটি দাগ এই মাথা পর্যন্ত দাগ দেওয়ার পর এখানে একটু মিশে নিলাম মিশে নেওয়ার পর এভাবে ঝাউ গাছের মতো আমরা আঁকব সহজেই কিন্তু এটুকু আঁকলাম এরপর ওপরে একটা সোজা দাগ বা রেখা আঁকব রেখা আঁকার পর এভাবে দেখুন উঁচুতে যাবো এবং নিচুতে আসবো এরকম করে দূরের গাছগুলো আঁকব উপরে যাবো আবার নিচে আসবো দেখতে পাচ্ছেন সুন্দর একটি দৃশ্য হচ্ছে অল্প সময়ে এখানে আমরা কি আঁকছি এখানে একটি গাছ আঁকলাম এরপর এই পাশেও ঠিক একই রকম করে সহজ কৌশলে আরেকটি গাছ ঠিক একই রকম করে আবারও এই পাশে আর একটি গাছ আমরা আঁকব খুব সহজ নিয়মে এরপর ওপরে একটি সূর্য আঁকব আকাশে সূর্য দেওয়ার পর সুন্দর লাগবে রং করছি আমরা কি আমরা করছি সফট প্যাস্টেল দেখতে পাচ্ছেন হালকা সবুজ রংটা গাছে আমরা করলাম আর কোথায় কোথায় সবুজ রং করতে হবে একেবারে আমরা করে নিব গাছের পাতায় করলাম দূরের যেই গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোতে আমরা করতেছি এরপর নিচে যে ঝাউ গাছটা আসে সেগুলোতে করে নিব কারণ সবুজ রঙের কাজটা আমাদের একেবারে শেষ হয়ে যাবে এতে আমাদের সহজ হবে আর আমাদের সবুজ রঙের কাজ নেই এরপর আমরা গাছের ডালে চকলেট রঙ বা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদামি রং গাঢ় বাদামি রংটা করলাম এরপর আমরা সূর্যতে হলুদ রঙ করার পর কমলা রংটা সাইড দিয়ে মিশে দিব সুন্দর লাগছে এরপর আমরা কি করব নদীতে নদীতে করছি হালকা নীল রংটা একেবারে আকাশি রংটা করার পর আমরা নীল রংটা দেখুন ওপর দিকে এভাবে মিশে দিব তাহলে কিন্তু পানিটা দেখতে বা নদীর পানিটা দেখতে সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন আগের থেকে অনেকটা সুন্দর লাগছে এভাবে আপনারা রঙ করবেন এরপর ঘরের চালাতে বাদামি রংটা বা খয়েরি রংটা আমরা করব ঘরের চালাতে যে রংটা করলাম জানালাতে সে রঙ করলাম না আমরা এখানে করলাম কাঁচা হলুদ রংটা। দেখতে পাচ্ছেন ঘরটা কত সুন্দর লাগছে এরপর হালকা বাদামি রঙটা পুরো মাটিতেই আমরা করব দেখতে অনেকটা সুন্দর লাগবে দৃশ্যটি আঁকা সহজ হবে দেখতে পাচ্ছেন অল্প সময় সুন্দর একটি দৃশ্য ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম